আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর সন্ধ্যা 6:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি নাদিয়া জামান। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। মিয়ানমারের চলমান সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, বিজিপির আরও 13 সদস্য পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। তাদের বিজিপির হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার রাতে টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে তারা ঢুকে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেন। পরে তাদের নিরস্ত করে বর্ডার গার্ড বাংলাদেশে বিজিপির কাছে হস্তান্তর করা হয়। বিজিপির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে মোট 274 জন বিজিপি ও সেনা সদস্য বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে আছেন। গাজীপুরের কালিয়াকৈরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আবারও নির্বাচিত হলে সপরিবারে কক্সবাজার ভ্রমণের আশ্বাস দিয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও এবারের নির্বাচনের প্রার্থী কামালউদ্দিন শিকদার। তার এমন ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল সমালোচনায় ঝড় উঠেছে। শিক্ষকরা নির্বাচনে সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করে থাকেন। ক্ষোভ প্রকাশ করেন অন্য প্রার্থীরাও। আগামী 21 মে কালিয়াকৈর উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনী মাঠে একাধিক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা দৌড়ঝাঁপ করেছেন। এ সময় প্রার্থী কামালউদ্দিন শিকদার গত 16 এপ্রিল মঙ্গলবার শিক্ষার গুণগত মান উন্নয়ন নিয়ে আলোচনা ও ঈদ পুণ্যমিলনের নামে শিক্ষক শিক্ষিকাদের আমন্ত্রণ জানান কামালপুর এলাকার সোহাগপল্লী পিকনিক স্পটে। বক্তব্যে বিচার বিশ্লেষণ করে তাকে সহযোগিতার কথা বলেন। অতি বন্যা, খরা ও নদী ভাঙ্গন প্রবণ এলাকা হচ্ছে রাজশাহীর বাঘার চর রাজাপুর। এখানে নেই কোনো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র, একমাত্র কমিউনিটি ক্লিনিকটিও বিলীন হয়েছে নদীগর্ভে। এর ফলে এ এলাকার কিশোরী ও নারীরা পাচ্ছেন না কোনো প্রজনন স্বাস্থ্যজনিত নানান রোগের চিকিৎসা। বিস্তারিত দেখুন নাবিলা ইসলাম মিমের প্রতিবেদনে। বৈরী আবহাওয়া সম্পন্ন অঞ্চলগুলোর মধ্যে রাজশাহীর বাঘা উপজেলার চক্রাচারপুর ইউনিয়ন অন্যতম। বছরের বিভিন্ন সময়ে খরা, বন্যা, নদী ভাঙন সহ নানা প্রতিকূলতার সাথে লড়াই করে এই অঞ্চলের মানুষ। এই অঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস কৃষিকাজ, কিন্তু প্রতি বছর নদী ভাঙনে প্রায় 150 পরিবার বসত বাড়ি সহ কৃষি জমি হারায়। বন্যার কারণে বছরের প্রায় 6 মাস এই চরাঞ্চল পানিতে ডুবে থাকে। তখন এদের যোগাযোগের একমাত্র মাধ্যম হয় নৌকা। বন্যা ও নদী ভাঙন কবলিত এই এলাকায় নেই কোনো হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র। এলাকার একমাত্র কমিউনিটি ক্লিনিকটিও এখন নদীগর্ভে বিলীন। ফলে গ্রামবাসী, বিশেষ করে প্রসূতি মায়েরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। জরুরি প্রয়োজনে এদের নির্ভর করতে হয় গ্রাম্য ডাক্তার, কবিরাজ বা ধাত্রীদের উপর। মুমূর্ষ অবস্থায় তাদের ঝুঁকি নিয়ে নদী পার হয়ে বাঘার স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। শরীরের মহিলাদের প্রসব ব্যবসা তখন উঠে, তখন ওদের আনার কোন পরিবেশ নাই। তখন ঘরের পাল্লা খুলি দুইটা দুই দিক বাঁশ বাঁধি কাঁধে খেলি আনতে হয়। চিকিৎসা সেবা খুবই দুর্বল, কারণ এখানে তো ভালো ডাক্তারও নাই, ভালো কোনো হসপিটালও নাই, মানে উপস্থিত কোনো কিছু করা একেবারে খুবই প্রাথমিক পর্যায়ে এখানে করা সম্ভব। অনেক সময় দেখা যায় যে যোগাযোগের কারণে এটা অ্যাক্সিডেন্ট। চরম আবহাওয়ার জন্য গর্ভপাতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও সুষম খাদ্য, আশ্রয়স্থলের অভাব ও পর্যাপ্ত যত্নের অভাব প্রসূতি মায়েদের উপর চাপ সৃষ্টি করে, যা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেকে দেখা যাচ্ছে যে হয়তো কোনোটা বাচ্চা ব্যথা হইলে সে বাচ্চাটাও খুবই ওই ব্যথাটা তো হয় না। অনেকে দেখা যায় যে বিলাদ ভাঙছে, হয়তো পানি ভাঙছে, কোনো সমস্যা 2-3 মাসের বাচ্চাটা নষ্ট হয়ে গেলে ধরেন একটু পানি করে দেয়, একটু কাজ করে দেয়, দিয়ে মাজার সাথে বান্ধে দেয়, যদি নাই অবশ্য না সারে তখন বাগান নিয়ে যায়, নাইলে রাজশাহী নিয়ে যায়। তবে সরকার প্রসূতি মায়েদের জন্য আলোচনা সভা, প্রশিক্ষণ ও গর্ভকালীন ভাতা সহ বেশ কিছু সুবিধার ব্যবস্থা করেছেন।
নিয়ে তাদের নিয়ে মিটিংও করা হয়, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়, তারপরে কিভাবে বাচ্চাদের লালন পালন করবে এই করবো, এদিকে আমরা সহযোগিতা করি আর কি। তারা বিভিন্ন সময় আমাদের মহিলা বিষয়ক যে দপ্তর অধিদপ্তর আছে সেখানে যে তারা তাদের লোকজন থাকে, কিছু এনজিওর কর্মীরাও থাকে, আমরাও হয়তো থাকি, মিলে তাদের মধ্যে পরামর্শ করে আমরা সেই এটা আলোচনা বিভিন্ন আলোচনা করে তাদের উদ্বুদ্ধ করি যে ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো করার জন্য। চক্রাচারপুর বাঘা থেকে নাবিলা ইসলাম মিম, পদ্মা নিউজ, রাজশাহী। ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুনের ঘটনায় বিক্ষুব্ধ জনতার হামলায় আশরাফুল ও আশরাদুল নামে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার রাতে পঞ্চপল্লী এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিরাপত্তা নিশ্চিতে বিজিপি মোতায়েন করা হয়েছে। এছাড়াও ঢাকা থেকে অতিরিক্ত 150 পুলিশ ঘটনাস্থলে সংযুক্ত করা হয়। রাত থেকেই ঘটনাস্থলে পুলিশ, ABBN, ডিবি, গোয়েন্দা সংস্থা সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারির মধ্যে রেখেছে। জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার সংবাদ মাধ্যমকে বলেন, মন্দিরে আগুন লাগার ঘটনায় পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টয়লেট নির্মাণকারী শ্রমিকদের সন্দেহ করে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে নেওয়া হলে মারা যান দু শ্রমিক। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদ বলেন, সরকারিভাবে ধানের দাম নির্ধারণে মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে, এতে কৃষকের স্বার্থ রক্ষা করা হবে। শুক্রবার সকালে সুনামগঞ্জের দেখার হাওরের বোরো ধান কাটার উদ্বোধনের সময় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ধানের দাম নিয়ে কেউ যেন সিন্ডিকেট করে ধানের দাম কমিয়ে কৃষকের ক্ষতি করতে না পারে সে বিষয়ে সরকার সজাগ দৃষ্টি রাখছে। পরে তিনি কৃষকদের কাছে কম্বাইন হারভেস্টারের চাবি তুলে ধরেন। অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না, তিনি আত্মীয় হোক বা দলীয় নেতাকর্মী হোক, এমন হুঁশিয়ারি দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নাটোরে অপহরণ ও মারধরের শিকার উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলওয়ার হোসেন পাশাকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী পাশার সুস্থতা কামনা করেন, এ চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন। বলেন, প্রধানমন্ত্রী এ ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছেন, এমন ঘটনার সঙ্গে যারা জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় বাবা রায়হান মারা গেল, তার 8 বছরের মেয়ে জাহান ইফতি বেঁচে আছে। বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টার দিকে জেলা শহরের পুনিয়া উট রেলগেটে দুর্ঘটনাটি ঘটে। নিহতের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর গ্রামে। আখুয়ারা রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার বলেন, রায়হান ঈদের ছুটি শেষে ভাড়া বাড়িতে ফিরে রাতে একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে রিকশায় করে বাড়ি ফিরেছিলেন। এ সময় রেল ক্রসিং দিয়ে পার হয়ে যাওয়ার সময় নোয়াখালী মেল ট্রেন ধাক্কা দেয়। এ সময় বাবা ও মেয়ে আহত হন, তাদের সদর হাসপাতালে নিলে চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। পাবনায় চিকিৎসাধীন অবস্থায় কয়েদি হবিবুর রহমানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় জেনারেল হাসপাতালে তিনি মারা যান। শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাবনা কারাগারের জেলার আনোয়ার হোসেন বলেন, রাতে হবিবুর বুকে ব্যথা অনুভব করলে প্রথমে জেলা কারাগার হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত 5 মার্চ ব্যাংকের চেক ডিজ অনার মামলার আটঘরিয়া থানা পুলিশ হবিবুরকে গ্রেফতার করে। এরপর থেকে কারাগারে কয়েদি হিসাবে ছিলেন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com-এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, নাদিয়া জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।